হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি খাওয়ার মেলাতে। আজকে আমি মিল্ক দিয়ে সুইট ডিশ বানাইতে যাচ্ছি। আপনারা দেখুন, একদম সিম্পল তরিকা দিয়ে আজকে বানাবো। আমি হাফ কেজি ফুল ক্রিম দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি ছোট পাতিলাতে বসিয়েছি, উতরয়ে শুকিয়ে গেছে অনেকটা। এখন আমি আর একটু পরে এটার মধ্যে অনেক কিছু ডালবো। এখানে যে আমি দুধটা নিয়েছিলাম, অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন এই দুধের মাঝখানে আমি হাফ কটোরি চিনি নিয়েছি, সেইটাকে আমি ডালতে যাচ্ছি। ঢেলে দিয়েছি চিনিটা, একটু নেড়ে দিচ্ছি। আমাদের অনেকটা গাঢ় হয়ে গেছে। এখানে আমি অমন বাদাম নিয়েছি, বাদামটা মিক্সির মধ্যে ভালো করে পিষিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প কিশমিশ নিয়ে এলাম, সেটাকে ভালো করে ছেঁটে নিয়েছি। অল্প আমি কাজু নিয়েছি, কাজুটাকে ছোট টুকরায় কেটে নিয়েছি। আমি এটাতে ঢেলে দিব। এখন আমি যেটা বাদামের গুঁড়োটা পিষানো ছিল, সেইটাকে আমি দুধের মাঝখানে অ্যাড করে দিয়েছি। এখন আবার অল্প নেড়ে দিচ্ছি। অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি সুইট ডিশের মাঝখানে কিশমিশ নিয়েছিলাম, কিশমিশ কটা ঢেলে দিচ্ছি। আর অল্প যে কাজু কেটেছিলাম ছোট টুকরায়, ওইটাও আমি এর মাঝখানে অ্যাড করছি, ঢেলে দিয়েছি। অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। গাঢ় গাঢ় হয়ে গেছে অনেকটা। আর একটু দেরি পরে গ্যাসটাকে আমি অফ করে দিব। কি সুন্দর লাগছে সুইট ডিশ, বাচ্চাদের কাছে ভীষণই প্রিয় হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। এখন হয়ে গেছে আমাদের সুইট ডিশ রেডি। এখন আমি কাঁচের বাউলেতে নামাইতে যাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের কাছে যদি আমার এই সুইট ডিশ পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই দাবিয়ে দিবেন, ভুলবেন না। কিন্তু কে আমাকে কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। এখানে দেখেন কি ভালো লাগছে, কিশমিশগুলা, কাজু বাদামগুলা, আর আমি আমনটা পিষিয়ে দিয়েছিলাম, জবরদস্ত নাইস লেগেছে। একটু ভিডিও আমি এইখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।